হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদিত ব্লগে। আরও একটা ভিডিওর সাথে অনেক অনেক ওয়েলকাম। তো রেডি হয়ে গেছি, আজকে যাবো শ্রমজীবীতে। আমি আর আমার বর্মশাই তো বেরিয়ে পড়েছি, স্টেশনেও চলে এসেছি। তো আজকে ডাক্তার ওখানে কি বলে না বলে সব তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো আজকের ভিডিওটা, একদম স্কিপ করো না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে। তাই এই যে শ্যাওড়াফুলি স্টেশনে চলে এসেছি, আমরা হচ্ছে শ্রীরামপুর শ্রমজীবীতে যাচ্ছি। তো এই যে টোটোতেও বসে পড়েছি, পাঁচজন না হলে ছাড়বে না যতক্ষণ পাঁচজন না হবে। তো চলো পৌঁছে, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। সবে সবে পৌঁছালাম, আর তোমাদের বাইরেটা শেয়ার না করেই একবারে ভেতরে ঢুকে পড়েছি। কারণ হচ্ছে এখানে টিকিটের মতন ব্যবস্থা আছে, টিকিট কাটতে হবে, যে যত আগে টিকিট কাটবে সে তত আগেই মানে ডাক্তার দেখাতে পারবে। তা আমাদের 18-তে নাম ছিল, তো নাম টাম লিখে টিকে তারপরে স্লিপ ফ্লিপ সব জমা করে এখন এসে একটু চা খেতে, চাটা খেয়ে চলো তোমাদের বাইরেটা একটু দেখাই। তো এই যে এখানে আমি আগে 5 বছর আগে এসেছিলাম, আমার হচ্ছে এখানে গলব্লাডারে অপারেশন হয়েছিল, তো এখানে আমি অনেক দিনই ছিলাম। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, তো এখন বাড়ি যাচ্ছি। ডাক্তার বলেছে যে বেলুড়ে যেতে, মানে বেলুড় যে শ্রমজীবী আছে সেখানে, এখানে ওই ডাক্তারটাও হবে আসে না। তো এখানে আমার হচ্ছে হাতে হচ্ছে প্লাস্টিক সার্জারি করতে হবে। তো এখন এসেছি শ্যাওড়াফুলিতে একটা ব্যাগের দোকানে, ব্যাগ নেবো, ব্যাগটা ছিঁড়ে গেছে। তো প্লাস্টিক সার্জারির কথা শুনে তো আমার মাথা গরম হয়ে গেছে, কি করবে না করবে কিছুই বুঝতে পারছি না। দেখো এইটুকু একটা অ্যাক্সিডেন্ট থেকে কত বড় কিছু হয়ে গেল। তো যাই হোক, তো একটা ব্যাগ পছন্দ করলাম, তো তোমরা তো পরে দেখতেই পারবে কোন ব্যাগটা নিয়েছি। তাও তোমাদের দেখাচ্ছি আমি কোন ব্যাগটা কিনেছি। এই যে এই ব্যাগটা কিনেছি, কি সুন্দর না, পুরো কিউট কিউট একটা ব্যাগ। এমনি তো আমার এই ব্যাগের খুবই দরকার, কারণ আমার ব্যাগটা ভাইকে দিয়ে দিয়েছি আর ভাইয়ের ব্যাগটা আমি নিয়েছি। তো এখন এই যে ট্রেনে উঠে গেছি, দেখো ট্রেনে কি সুন্দর ওরা খেলা দেখাচ্ছিলো, বেশ ভালো লাগছিলো। ছোটো ছোটো বাচ্চাগুলো কি সুন্দর সুন্দর খেলা দেখাচ্ছিলো। তো এখন বাড়ি যাব, বাড়ি থেকে খাওয়া দাওয়া করে তারপরে যাব হচ্ছে কম্পিটিশন দেখতে। আদ্রিতের মানে ক্লাবে যে কম্পিটিশন ছিল সেই কম্পিটিশন দেখতে, আমাদের ওখানে কম্পিটিশনটা হচ্ছে। আদ্রিত যেখানে আগে ফার্স্টে করতো সর্বজনীনে, সেখানে হচ্ছে কম্পিটিশনটা হচ্ছে, তো দেখতে যাব। তো চলো বাড়ি গিয়ে তারপরে কথা হচ্ছে। এই যে চলে এসেছি, আদ্রিতকে নিয়েও এসেছি, কিন্তু ও এত বিরক্ত করছে, বাড়ি যাব বাড়ি যাব বাড়ি যাব, মানে প্রচণ্ড বিরক্ত করছিল। তারপরে কি করেছে, ওকে নিয়ে বাড়ি চলে গেছি, কিছু একটা মানে কিছু দেখে বাড়ি চলে গেছে। স্যার ওদিকে বকছিল, কারণ ওর তো এগুলো দেখা খুবই দরকার, কারণ সামনের বছর ও খেলবে। তার জন্য মানে এত দুষ্টুমি করছিল বলার মতো না, দেখাটা খুবই দরকার। তো যাই হোক, ও দেখেনি কি আছে, আমি দেখেছি সামনের বছর আমিই খেলবো। আদ্রিতকে তো বাড়ি নিয়ে চলে গেছিলাম, তারপরে আমি আর হচ্ছে আমার বর্মশাই গেছিলাম বিকেলের দিকে স্নান টান করে তারপরে চলে গেছি। তো প্রথমে আমরা গেছি একটি চুচুড়াতে, চুচুড়াতে কিছু কেনা দরকার ছিল, মানে পাশের বাড়ি কালকে একজনের আর বাড়িতে নিমন্ত্রণ ছিল, তো তার জন্য কিছু কিনবো। তো সেখানে গেছিলাম স্নান টান করেই চলে গেছি,
আর কিছু খেতেও ইচ্ছে করছিল না, কারণ হসপিটাল থেকে এসে তাড়াতাড়ি খেয়েছিলাম বলে এখন আর খেতে ইচ্ছে করছে না। তো আমি এই টপটা কিনেছি আর ওনার যার মানে যার বাড়িতে নিমন্ত্রণ আছে তার বাড়িতে একটা গেঞ্জি কিনেছি, মানে একটা টি শার্ট কিনেছি। তো চলো এখন ওখানে যাই, এই যে খেলার ওখানে চলে এসেছি। তো এই যে এখানে বসে বসে এখন দেখছি, আর আমাদের ক্লাব মানে এখন যে কোন নগরে করে আমার ছেলে সেখানে ক্লাবের একজনের ফার্স্ট হয়েছে, আর কালকেও খেলা আছে, কালকেও কেউ না কেউ কিছু হবে শিওর। তো এই যে এখন বসে বসে দেখছি, বেশ ভালোই লাগছে দেখতে। তো তোমরাও একটু এনজয় করো। আদিতকে কতবার বললাম তুই আমি আর তোর পাপা যাচ্ছি তুই কি যাবি, ও বলছে না আমি যাবো না, মানে অনেকবার তেলিয়েছি আর যাইনি, তার জন্য আমি আর ওর পাপাই চলে গেছি। বাড়িতে বসে বসে এখন ফোন দেখছে, আমি জানি কেন হচ্ছে ও যাইনি, কারণ হচ্ছে ওর স্যাররা আছে না, যদি ওকে দিয়ে আবার করায় ও ভাবছে সের জন্য যাইনি। দেখো কি সুন্দর ছোটো ছোটো মেয়েরা করছিলো, বেশ ভালোই লাগছিলো। বাড়ি এসেছি, এখন রাত্রিবেলাও হয়ে গেছে, এখন আদিতকে পড়তে বসিয়েছি। আর এই যে পড়তে একদমই যায় না, কদিন ধরে তো পড়াই হচ্ছে না ঠিক মতন। তো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে। টাটা, গুড নাইট, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।